नमस्कार बंधुरा दीपा किचन चैनल तुम्हारे सबा के अनेक अनेक स्वागत जानाई। तो आज के सयाबिन नहीं छोटो छोटो देखो गोल आलू नहीं दुटो दिए एक दारुण दुर्दान्त सदा एक रेसिपि करब। तो तुम्हारा प्लिज हमार भिडियो कन्टिन्यू प्रथम के शेष पर्त स्किप ना कर देखते थको। हमें पिंज आदा रसुनगुलो केटे नेब और हमें यदि उन्नानटा धरिए नहीं आलू और सयाबिन सिद्ध कर नवर जो कड़ाई जल दिए देव प्रथम सयाबीन गुलो सिद्ध करे नेब। सयाबीन सिद्ध हो गए तुले नेब। सयाबीन सिद्ध कर जले आलूगुलो सिद्ध कर नेब और एक लवण आलूगुलो खूब भालो करे सिद्ध कर नेब। सयाबीन गुलो आबार ठंडा जल दिए धुए भालो करे चिपे नेब। जीरा बेटे नेब एरकम करे जल गुलो झेड़े नेब। জিরার সঙ্গে আদাও বেটে নেব। ঢাকনাটা তুলে দেখব आलू सिद्ध हो गए और रान्ना अर्धे होते ना होते बिस्टि चले शुकनो लंका बाटा हो गए तुले नेब। आलूगुलो खूब सुंदर सिद्ध हो गए दीदी और आमी दुजने साल छाड़िए नेब। आज के आमी सयाबीन दिए जे रान्नाटा करब तार जोन्नो एरकम साइजेर आलू दिए भालो हबे। तो बंधुरा एकटू आगे तो बिस्टी हुए गेलो तो आबार आकाश देखुन खूब अंधकार करेछे मने हच्छे एखनी बिस्टी नामबे। तो तार जोन्नो आमी ताड़ाहुड़ो करे रान्नाटा करे नेब। कड़ाइ दिए देब सरिषार तेल तेल गरम हो गेछे पेंयाजेर ग्रेविटा भेजे नेब।
ড্রেসটা ভাজা হয়ে গেছে তুলে নেব। বেরেস্তা ভাজা তেলে আমি আলুগুলো একটু ভাজা করে নেব। দিয়ে দেবো একটু হলুদ গুঁড়ো আর একটু লবণ। এখন ভালো করে ভেজে নেব। বেরেস্তা ভাজাটা বেটে নেব। আলু ভাজা হয়ে গেছে তুলে নেব। গরম তেলে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, একটু লবণ। এবারে আমি সয়াবিন গুলো ভেজে নেব। সয়াবিন গুলো ভেজে নিয়েছি তুলে নেব। কড়াই আবার একটু সরিষার তেল দিয়ে দেবো। এবারে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর দুই তিনটা গোটা রসুন। এবারে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো আর দেবো হলুদ গুঁড়ো। আদা, জিরে আর রসুন বাটা দিয়ে দেবো। শুকনো লঙ্কা বাটা, একটু জল দেব। আর দিয়ে দেবো বেরেস্তা বাটা। এক বাটি মতো দই নিয়েছি, দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। সবশেষে দেবো স্বাদ মতো লবণ। মশলা খুব ভালো করে ভেজে নিয়েছি, কষান করার জন্য জল দিয়ে দেবো। মশলার থেকে দেখুন তেল ঝেড়েছে আর মশলা খুব ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। ভেজে রাখা আলু আর সয়াবিন দিয়ে দেবো। মশলার সাথে সব কিছু খুব ভালো করে কষিয়ে নিয়েছি। রস করার জন্য একটু জল দিব।
সয়াবিন আলুর রেসিপি হয়ে গেছে, নামিয়ে নেব। সালাডটা দেখুন দারুণ হয়েছে, আর গ্রেভিটাও দেখুন কত সুন্দর হয়েছে, দারুণ টেস্ট লাগবে। দারুণ টেস্ট হয়েছে, মাংসের মতো লাগতেছে খেতে, হেভি টেস্ট হয়েছে। তো বন্ধুরা, আজকে সয়াবিনের রেসিপি তোমাদের কিরকম লেগেছে তা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করা থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন আমাদের এরকম নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য। আর তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সাবধানে থাকবে, আর দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।